আমার কথা হয়েছে কি, উই আর গোয়িং টু গেট 12+ সম্মান সহকারে জিয়াই থাকার যে অধিকার ভোগ করার সুযোগ মোদী ডাঙরে কার্যকালে লাভ করেছে, কংগ্রেস জনরা সেটা সম্ভব না। এটাই কথা কো, আমার জনসাধারণে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছে, গতিকে যে দলের প্রতি জনসাধারণের মরম চেনেহ আশীর্বাদ থাকে সেই দলের দ্বারাহে দেশ সঠিকভাবে পরিচালিত হয়। আজি ভারতবর্ষের জনগণে নরেন্দ্র মোদী ডাঙরিয়াক যে আস্থা আর বিশ্বাসে প্রধানমন্ত্রী হিসাবে তেখেতক শাসনত অধিষ্ঠিত করেছিল, তেখেতে আজি সেই সততার নিষ্ঠার কাম করে জনসাধারণক ইয়ার প্রত্যুত্তর প্রদান করলে, গতিকে আগন্তক তৃতীয়টো কার্যকালের দেশের বৃহত্তর স্বার্থত, বৃহত্তর স্বার্থত আমি সকলে বিচার, জনসাধারণে বিচারে যে নরেন্দ্র মোদী ডাঙরিয়া সৎ নিষ্ঠাবান এগারী দক্ষ যোগ্য দেশের আদর্শবাদী নেতা, তখন প্রধানমন্ত্রী হলেহে দেশের প্রগতি ক্ষিপ্রগতিত আগুয়াই যাব আর ইয়ারপা দেশের প্রতিগী নাগরিক উপকৃত হব। গতিকে আজি যে ধরনের পরিবর্তন আছে, এই পরিবর্তন সম্ভব হয়েছে শান্তি প্রগতি সমন্বয়ে সম্ভব হয়েছে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ প্রচেষ্টা। আজি আমি সকলে অসমীয়া হিসেবে গৌরবান্বিত ডক্টর ভূপেন হাজরিকা ডাঙরিয়াক কংগ্রেসের দিনত তেখেতক ভারতবর্ষের সর্বোচ্চ অসামরিক সম্মান যেটু মরণোত্তরভাবে ভারতরত্ন দিবর বাবে অসমের রাইজে কংগ্রেসের শাসনকালত তেখেতক আহ্বান জানাইছে, কিন্তু কংগ্রেসে গুরুত্ব নিদিল। অসমের জাতীয় জীবনের মানে যিগৰাকী হিয়ার আমঠু উদাকণ্ড ডক্টর ভূপেন হাজরিকা মরণোত্তরভাবে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করা ব্যক্তিগী হল নরেন্দ্র মোদী ডাঙরিয়া। আর অসমীয়া শিপিনীয়ে বোয়া গামোছাখনক বিশ্ব মঞ্চত আটাইতক বেশি মর্যাদা প্রদান করা আমার আদর্শবাদী নেতাগী হল নরেন্দ্র মোদী ডাঙরিয়া। সেই কারণে অসমীয়া সমাজে কেতিয়াও নরেন্দ্র মোদী ডাঙরিয়াক পাহরিব নয়, কৃতজ্ঞতা চিহ্নস্বরূপে অসমের বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়ামের প্রতিটি অঞ্চল রাইজে বিচারিছে মোদী ডাঙরিয়া আকু প্রধানমন্ত্রী হোক। তখন প্রধানমন্ত্রী হয়ে থাকলে আমার উঠি অহা ছাত্রছাত্রীসলের ভবিষ্যৎ উজ্জ্বল হব, খেতিয়ক শ্রমিক দিব্যাং আর সমাজের দরিদ্র সীমারেখার তলত অবস্থান করা লোকের অবস্থা শক্তিশালী হব। গতিকে মই ভাবু যে আজি নলবারী এই টিহু সমষ্টি রাইজেও যে ধরনের এই বেয়া বতরটো আহি এইখন সভা সফল করে তুলিলে তার বাবে মই জনসাধারণক আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছো। আর মোর দৃঢ় বিশ্বাস নলবারী বহু দিক দিশত আগরণা এখন জেলা হিসাবে পরিচিত আর সঠিকভাবে শক্তিশালীভাবে নেতৃত্ব প্রদান করে আছে বহু দিক দিশত, গতিকে এইখন সমাজে নিশ্চিতভাবে অসমৰ ভবিষ্যৎ দেশৰ ভবিষ্যৎ ভাবি ভারতীয় জনতা পার্টির সমর্থিত UPPL সমর্থিত AGP পার্টী অনিভূষণ চৌধুরী ডাঙরিয়া হাতি ছবিত ভোট দি বিপুল ভোটত জয়যুক্ত। আজি প্রচার হে নয়, মই আগরপা কৈ আছো 12+ 12 যুগ দে বিয়োগ নহয়, মই কৈছো 12 যুগ আগরপা কৈ আছো, মই একটা সংখ্যাতে আছো, কারণ 12 যুগ 12 যুগ মানে 12+ বাড়ি পড়ে ইন্ডিকেশন তেন ধরনের, কিন্তু নলবাড়ী নহয়। আমার কথা হয়েছে কি, উই আর গোয়িং টু গেট 12+ শুনক একটা কথা, গোটেই পরিবেশ আজির তারিখ সকলে মোদী ডাঙরিয়ার মুখলে চাইছে, কারণ মোদী ডাঙরিয়ায় যা দুটা কার্যকালে ইমান ভাল কাম করলে যার বাবে ভারতবর্ষের অর্থনীতি আপনার আমি সকলে উপলব্ধি করেছো। আজি ভারতবর্ষক কেনে ধরনের বিশ্ব সন্মান করে মোদী ডাঙরিয়া যলৈকে গেছে ততেই হুরুষী প্রশংসা পাবলে সক্ষম হয়েছে, যার সেই দৃশ্য দেখি প্রতিজন ভারতীয় নাগরিক আজি গৌরবান্বিত হয়নে। আমার উঠি অহা যুবক যুবতী সকল সেই দৃশ্য চাই ভাল লাগে, ভারতবর্ষের প্রতিগী নাগরিক ইয়ার বাবে গৌরবান্বিত, গতিকে দেশক যে সুরক্ষা দেশের জনসাধারণক যে সামাজিক ন্যায় সামাজিক সুরক্ষা আর অর্থনৈতিক উন্নয়ন আর আটাইতক ডর কথা প্রতিগী ব্যক্তি সম্মান সহকারে জিয়াই থাকার যে অধিকার ভোগ করার সুযোগ মোদী ডাঙরিয়া কার্যকালে লাভ করেছে, কংগ্রেস জনরা সেটা সম্ভব না। আজি কেন শান্তি হল, আগতে হত্যাহিংসা লুণ্ঠন হয়নে অপহরণ বোম ব্লাস্ট ইত্যাদি ইত্যাদি গোটে অশান্ত আছিল, মানুষের অনিশ্চয়তার মাজত জীবন নির্বাহ করবলগা হয়েছিল, আজি শান্তি প্রতিষ্ঠা করার বাবে আজি চৌদিশে উন্নয়নের বাতাবরণ সৃষ্টি হয়েছে। গতিকে সেইভাবে আর নলবারী সাংবাদিক বন্ধু সকল আপনার তো অত্যন্ত আন্তরিকতায় গোটেই বিষয়বিল অনুধাবন করে, গতিকে মই ভাবু যে
আজির যেটা দৃশ্য আপনাদের দেখলে ইমান হাজার হাজার লোক আহিল ইমান বেয়া বতর আপনার সঙ্গে এটা বরষুণ দিয়েছে রাইজ কিন্তু আছে রাইজ মহান কোটি কোটি প্রণাম।